আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদের সাথে আছি আমরা দুজন আমি নুসরাত জাহান মুন এবং আমি রায়হান রহমান আর শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় মুয়াজ্জিন সহ 18 জনের মৃত্যু এখন পর্যন্ত যারা আসছে সবাই কিন্তু মেজর মান নারায়ণগঞ্জে মসজিদে গ্যাস লাইন লিকেজের কথা আগেই জানানো হয়েছিল তিতাসকে আমলে নেননি স্থানীয় কর্মকর্তারা যাদের লাইনটা তাদের অবগত করা হয়েছে তারাও এই ব্যাপারে ভুরুকটা ফেলেনি সুস্থতার পথে ইউএনও ওয়াহিদা খানম চিনতে পারছেন স্বজন বলছেন চিকিৎসকরা তবে আমরা আশাবাদী হয়তো উন্নতি হবে করোনায় আরও 35 জনের মৃত্যু স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনা ভালো হওয়ায় কমেছে রোগীর সংখ্যা বললেন স্বাস্থ্যমন্ত্রী ভ্যাকসিনের ব্যবস্থা হচ্ছে আপনারা শুনেছেন শুনলেন শিরোনাম বিস্তারিত আয়োজনে যাচ্ছি নারায়ণগঞ্জের তল্লা এলাকায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে এ পর্যন্ত মুয়াজ্জিন সহ 18 জন নিহত হয়েছেন আহত আরও 19 জনকে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে মর্মান্তিক এই ঘটনার তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে স্থানীয় প্রশাসন এছাড়াও ফায়ার সার্ভিস ও তিতাস গ্যাস কোম্পানি পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে এ ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী জাতীয় সংসদের স্পিকার ও বিরোধী দলীয় নেতা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন ও শাহাবুদ্দিনের পাঠানো তথ্যছবিতে আরও জানাচ্ছেন মোবালিক করিম শুক্রবার রাতে এশার নামাজের পরপর নারায়ণগঞ্জ সদর উপজেলার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে প্রায় একই সঙ্গে 6টি বিস্ফোরণের শব্দ শুনতে পান মুসল্লিরা কিছু বুঝে ওঠার আগেই মসজিদে ভেতরে থাকা প্রায় 50 জনের সবাই অগ্নিদগ্ধ হন এ অবস্থার মধ্যেও হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন তারা এ সময় ভেতরে থাকা কেউ পোশাক পরে বের হতে পারেননি আগুনে সবার পোশাক পুড়ে যায় প্রায় সবাই রক্তাক্তভাবে বের হয়ে আসেন বেশিরভাগেরই শরীরের চামড়া ঝলসে যায় বিস্ফোরণে মসজিদের জানালাগুলোর গ্লাস ভেঙে পড়ে চেয়ার ও ফ্যান পাকা হয়ে যায় মসজিদের ভেতরে ধ্বংসস্তূপে পরিণত হয় তাৎক্ষণিকভাবে দগ্ধ অবস্থায় আহতদেরকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয় কিন্তু অনেকেই হার মানেন এই ভয়াবহ বিস্ফোরণের কাছে অনেকের সাথে 7 বছরের শিশু ও মসজিদের মুয়াজ্জিনও মারা যান স্থানীয়দের অভিযোগ বারবার জানানো সত্ত্বেও তিতাস গ্যাস কর্তৃপক্ষ মসজিদের নিচ দিয়ে যাওয়া গ্যাস লাইনের লিকেজ মেরামত না করায় মসজিদে এ ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে রাত 11:45টায় প্রাথমিক অনুসন্ধান শেষে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আরেফিন জানান গ্যাসের লাইনের অসংখ্য লিকেজ থেকে বের হওয়া গ্যাসের সঙ্গে এসির গ্যাস মিশে এ বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে মুবাল্লিক করিম মাইটিভি নিউজ ডেস্ক নারায়ণগঞ্জের মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় ক্রমে বাড়ছে মৃত্যুর সংখ্যা আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়কারী ডাক্তার সামন্ত লাল সেন ঘটনা তদন্তে ইতিমধ্যে জেলা প্রশাসন ফায়ার সার্ভিস ও তিতাস গ্যাসের পক্ষ থেকে 3টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে দোষীদের শাস্তির আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু আরও জানাচ্ছেন রাকিব হাসান এ কান্না সন্তান হারানোর এ কান্না ভাই হারানোর এ কান্না স্বজন হারানোর এমনই নানা বিলাপ কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের করিডোর আল্লাহর কাছে একটু দয়া চাই বাবা ব্যাগটা যদি একটু মায়া করে বগলে থাকে একটু যত্ন করে তাই আমার জেলে মারা গেছে শুনছি সকাল 6টা বাজে মিডিয়ার লোকের আগে প্রথম নামে আপনার জেলে গেছে গা ফোন দসে নাই ফোন দসার কাপু আমি মানুদ্দিনে ডাকা আমি হাসপাতাল ঠিকঠাক আমরা ওই 11টার লঞ্চে আইছি ছিলেন মুয়াজ্জিন উনি আমার ভগ্নিপতি এবং ওনার ছেলে জোনায়েদ আমার বাগিনা দুজনেই এই দুর্ঘটনায় শাহাদত বরণ করছেন মারা গেছেন যে তিতাস কোম্পানির গ্যাসের লিকের কারণে আজকে এই দুর্ঘটনার সম্মুখীন হয়ে অনেক মানুষ এখন পথহারা হয়ে গেছে নারায়ণগঞ্জের পশ্চিমতলায় একটি মসজিদে এসি বিস্ফোরণে জ্বলসে গেছে 37টি দেহ আহতদের ঢাকায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলেও
কয়েক ঘন্টার মধ্যেই মারা যান অনেকেই। আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান ইনস্টিটিউটের সমন্বয়কারী ডাক্তার সামন্তলাল সেন। শ্বাসনালী পড়ে গেছে, সুতরাং পার্সেন্টেজ কম হলেও এই শ্বাসনালী পড়ে যাওয়াটা খুবই দুঃখজনক এবং খুবই গুরুতর। অতএব আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করব, যেটা আপনি একদিকে শুনেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মেসেজ করছেন যে যত সর্বাত্মক চেষ্টা এদের জন্য করার। আমাদের বাংলাদেশে আমাদের এই চিকিৎসা ব্যবস্থার মধ্যে সর্বোচ্চ যতটুকু করার ততটুকু এই বার্ন রোগীদেরকে চিকিৎসা দেওয়ার সমস্ত ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। এরই মধ্যে গঠন করা হয়েছে 5 সদস্যের তদন্ত কমিটি। মৃত ব্যক্তির পরিবারকে দেয়া হবে 20,000 এবং আহতদেরকে 10,000 টাকার অনুদান। এখানে নিয়ে যাব নারায়ণগঞ্জে, যার যার ফ্যামিলির কাছে আমরা হস্তান্তর করব এবং এক্ষেত্রে আমাদের পক্ষ থেকে তাদের দাপন কাপনের জন্য আমরা প্রত্যেকে 20,000 করে টাকা দেব। এর বাইরেও যারা এখানে আহত আছে তাদেরও আমরা সাহায্য করবো আমাদের পক্ষ থেকে আহত হিসাবে। এই এই ঘটনার যে কারণ আমরা প্রাথমিকভাবে ফায়ার ব্রিগেড যেটা বলেছে যে এসি ভাস্ট হয়েছে, তবে এসি কী কারণে ভাস্ট হয়েছে আমরা অতি দ্রুতই চেষ্টা করব এই ঘটনা কেন ঘটেছে সেটা খুঁজে বের করার জন্য। তদন্তে দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনার কথা জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। কোনোভাবে কোনো সরকারে কোনো অফিসারের গাফলতি থাকে, কোনো বিভাগের গাফলতি থাকে, ইমিডিয়েটলি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এটা তো বলার অপেক্ষা রাখে না, কিন্তু অনেকগুলো প্রাণ তো চলে গেছে, এটাই হলো বড় বিষয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হয় স্বজনদের নিকট। লাশবাহী গাড়িতে করে জলসে যাওয়া নিথর দেহটি নিয়ে যাওয়া হয় নিজ নিজ বাড়িতে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণের কারণ হিসেবে প্রাথমিকভাবে গ্যাস লাইনে লিকেজের যে কথা এখন বলা হচ্ছে সে বিষয়ে আগে থেকেই অভিযোগ জানিয়ে আসছিল বায়তুস সালাত মসজিদ কর্তৃপক্ষ। মসজিদের নিচ থেকে গ্যাস পাইপ সরানোরও আবেদন জানানো হয়, কিন্তু দাবিকৃত টাকা না দেয়ায় কাজটি হয়নি এমন অভিযোগ স্থানীয়দের। ড্যানি ড্রংয়ের রিপোর্ট। নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদ, এর নিচে থাকা তিতাস গ্যাসের পাইপলাইন অন্যদিকে যেন সরানো হয় সেই আবেদন দীর্ঘদিন ধরেই কর্তৃপক্ষের কাছে দিয়ে আসছিল মসজিদ কমিটি। অভিযোগ পাওয়া গেছে লাইন সরানোর বিনিময়ে টাকা দাবি করে তিতাসের কিছু কর্মকর্তা। তহবিলে টাকা না থাকায় দিতে পারেনি মসজিদ কমিটি, তাই সরেনি গ্যাসের লাইনও। শো শো করে প্রতিনিয়ত গ্যাস বের হতো, আমরা আতঙ্কে থাকতাম যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। যাদের লাইনটা তাদেরকে অবগত করা হয়েছে তারাও এই ব্যাপারে ভুরুক্ষাপ নেয়নি, যার কারণে ওইটাই লিকেজ করে এখানে পাওয়ার ছিল প্রচুর। কিন্তু লাইনগুলো গেছে যে মসজিদ কমিটি সরানোর ব্যবস্থা নিয়েছিল, কিন্তু তিতাস কোম্পানি একটা অ্যামাউন্ট চাওয়াতে মসজিদের ফান্ড নাই, তার কারণে তারা চিন্তা করছে যে লাইনটা ঠিক করতে পারে নাই, সরাইতে পারে নাই। তিতাস অফিসের কাছে যে এই লাইনটার বিষয়ে কথা বলছিল, তিতাস অফিস একটা টাকার অ্যামাউন্ট দাবি করেছিল মসজিদ কমিটির সেক্রেটারিদের কাছ থেকে, এটা না দিতে পারায় তিতাস অফিস আসে নাই, তিতাসের কাজটাও করে নাই, এর জন্য এই বিস্ফোরণটা ঘটে। ধারণা করা হচ্ছে গ্যাস লিক হয়ে জমতে থাকে মসজিদের ভেতর, এসি থাকায় বন্ধ ছিল সব দরজা জানালাও। মসজিদে আবার দুটি বিদ্যুৎ লাইন, একটিতে বিদ্যুৎ না থাকলে অপর লাইন চালুর জন্য পরিবর্তন করা হতো সকেট, আর এটি করার সময়ই ঘটে বিস্ফোরণটি এমন ভাষ্য প্রত্যক্ষদর্শীর। বিস্ফোরণের শব্দ কয়বার হয়েছে? দুইবার হয়েছে, প্রথমে ছোট আকারে, প্রথমে ছোট পরে যখন কাজ ছোট করেছে তখন কারেন্ট বিদ্যুৎ চলে গেছে, দ্বিতীয়বার যখন সাধারণ বিদ্যুৎ তখন বিকট আকারে শব্দ হয়েছে, শব্দ আসায় উপরে একটা লোয়ার গেট ওটা আটকাই গেছে, গা বাঁকা হইয়া ভিতরে আটকে গেছে, গা বাইরের গ্যাস, এখানে বাইরের লিকেজ গ্যাস, বাইরের লাইনের গ্যাস লিকেজ করে হয়তো এখানে আসতে পারে। আমরা 10 কার্যদিবসের মধ্যে এই তদন্ত প্রতিবেদন দাখিল করব। তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক জানান গ্যাসের পাইপলাইন নিয়ে অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। কমিটি এই জিনিসটা আইডেন্টিফাই করবে, যদি এখানে দেখা যায় যে ধরনের ব্যবস্থা গাফলতি ছিল, অবহেলা ছিল, তাহলে অবশ্যই আমাদের তরফ থেকে প্রশাসনিকভাবে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে স্থানীয় সংসদ সদস্য বলেন এটি গ্যাস লিকেজ ছিল নাকি কোনো নাশকতা সেটি তদন্তে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটির প্রয়োজন। অনেক বেশি তদন্ত হওয়ার দরকার, নর্মাল তদন্ত করে আমি শুধু বলে দিব এটা গ্যাসের থেকে হয়েছে কিংবা এসির বিস্ফোরণ হয়েছে আমার কাছে মনে হয় না, সেখানে কি আরও কোনো ঘটনা আছে কি না সেই বিষয়টা আমাদের তদন্ত করা দরকার বলে
আমি মনে করছি। মসজিদে বিস্ফোরণের পুরো কারণ যেন দ্রুত উদ্ঘাটন করা হয় সেই দাবি সবার, পাশাপাশি এই ঘটনায় করা হচ্ছে মামলাও। ড্যানি ত্রং, মাই টিভি, নারায়ণগঞ্জ। এবার অন্যান্য প্রসঙ্গ। এদিকে বিস্ফোরণে নিহতদের মধ্যে তিনজনের জানাজা সম্পন্ন হয়েছে নারায়ণগঞ্জের খানপুর বোমওয়ালা বাড়ির মাঠে। সন্ধ্যায় ওই মাঠে কুদ্দুস ব্যাপারী জুবায়ের মুন্সি ও সাব্বির মুন্সির জানাজা সম্পন্ন হয়। জানাজায় বিপুল সংখ্যক এলাকাবাসী ও নিহতদের স্বজনরা অংশ নেন। এ সময় স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। স্থানীয়রা জানিয়েছেন, যাদের মৃতদেহ এখনও পৌঁছায়নি তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে দাফন করা হবে। দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের অবস্থা এখন ভালো বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার খুরশিদ আলম। সকালে ওয়াহিদা খানমকে দেখতে গিয়ে তিনি একথা জানান। এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, আহত ওয়াহিদা খানমের দ্রুত উন্নতি হচ্ছে। তিনি নিজের নাম অবস্থান বলতে পারছেন, তবে ডান হাত ও পা নাড়াতে কষ্ট হচ্ছে। নতুন করে মাথায় কোনো রক্তক্ষরণ হয়নি বলে জানান চিকিৎসকরা। নাম বলতেছেন, কোথায় আসছেন সেটা বলতেছেন, হাত পা উঠাইতে বললে সেগুলো উঠাইতে পারতেছেন, কিন্তু ডান হাত ডান পাটা একদম উঠানো যাচ্ছে না। আমি বলবো যে পুরোটাই ওনার আছে, ওনার এই বাকি যে প্যারামিটারগুলো আছে সেগুলো ভালো আছে। ব্রেনের উপরে কিছুটা ড্যামেজ করেছেন, আঘাত করেছেন, সেই জন্য ওইটার এখনও উন্নতি হয় নাই। তবে কতদিন লাগবে বা কতটুকু পর্যন্ত উন্নতি হবে এটা এই মুহূর্তে বলা কঠিন, তবে আমরা আশাবাদী হয়তো উন্নতি হবে। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় তিন আসামির মধ্যে দুই আসামি রংমিস্ত্রি নবিরুল ইসলাম ও শান্টু চন্দ্র দাসের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিশির কুমার বসু এ আদেশ দেন। এর আগে মামলার নতুন তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মোহাম্মদ ইমাম জাফর আসামিদের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এদিকে মামলার প্রথম তদন্ত কর্মকর্তা ঘোড়াঘাট থানার ওসি তদন্ত মমিনুল ইসলামকে পরিবর্তন করে দিনাজপুর পুলিশ সুপার ডিবির পরিদর্শককে নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেন আদালত। এদিকে এদিন মামলার অন্যতম আসামি আসাদুল ইসলামকে আদালতে হাজির করা হয়নি। আসামিদেরকে আমরা 10 দিনের রিমান্ডের জন্য আবেদন দিয়েছিলেন, বিজ্ঞ আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আমরা জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য পরে জানাবো। আর সময় আবেদন না করে শেষ দফায় বাড়ানো 7 দিনের মধ্যেই চূড়ান্ত প্রতিবেদন জমা দিচ্ছে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যায় গঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। ইতিমধ্যেই প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিতে যাবতীয় কাজ শেষ করেছেন কমিটির সদস্যরা। আজ কক্সবাজার হিলডাউন সার্কিট হাউসে কমিটির প্রধান অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমান জানান, তদন্ত প্রতিবেদন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। তদন্তে পাওয়া তথ্য উপাত্তের সম্মিলিত প্রতিবেদনটিতে প্রায় 80 পৃষ্ঠা রয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে একটি সুপারিশ মালাও প্রণয়ন করা হয়েছে। দুটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে বলে জানান তদন্ত কমিটির প্রধান। আমরা একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা আজকে আমাদের তদন্ত শেষ করলাম এবং আমরা আগামী পরশু দিন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন আমরা 4 জন গিয়ে এখানে আমরা দাখিল করব। আমরা আমাদের তদন্ত কার্যক্রমটা শেষ করেছি। আমি শুধু এটুকু বলতে পারি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য হিসেবে আমাদের আইনের প্রতি শ্রদ্ধা, পেশাদারিত্ব, চেইন অফ কমান্ড মেনে আমাদের চলা উচিত। আইনের রক্ষক হয়ে আমরা যেন ভক্ষকে পরিণত না হই। আমরা এইসব ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ করেছি, তাদের বক্তব্যগুলো তথ্যগুলো আমাদের প্রাপ্ত যে অন্যান্য তথ্যগুলো আছে এগুলোর সাথে আমরা বিশ্লেষণ করেছি। সর্বশেষ আমরা যেটি করেছি যে আমাদের মতামত পর্যায়ে আমরা উৎস কী, কারণগুলো কী এবং এই ধরনের ঘটনা যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেজন্য যে সুপারিশ তৈরি করে সেটি আমরা করেছি। এবার করোনা প্রসঙ্গ। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 35 জন মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ 25 এবং নারী 10 জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4,447 জনে। নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও 1,950 জন, ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 3,23,565 জনে। নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসে শনাক্তে গত 24 ঘন্টায় 92টি RT-PCR ল্যাবরেটরিতে 12,318টি নমুনা সংগ্রহ এবং 12,847টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে 16,17,958 জনে।
স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনা ভালো হওয়ায় দেশে করোনা রোগীর সংখ্যা কম বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। তিনি বলেন, যেখানে চীনের মতো উন্নত দেশ রোগীদের জায়গা দিতে তাঁবুতে রাখতে বাধ্য হয়েছে, সেখানে একজন রোগীকেও তাঁবুতে থাকতে হয়নি, সবাইকে হাসপাতালেই রাখতে সক্ষম হয়েছে বাংলাদেশ। বিকেলে সাতুরিয়া উপজেলার সাতুরিয়া বটতলা ও বালিয়াটি বাজারে তিনটি প্রকল্পের উদ্বোধন অনুসারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় বিএনপি এখন টেলিভিশন ও ফেসবুকের মাধ্যমে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত বলেও দাবি করেন মন্ত্রী। যদি কিনা তাঁবুতে আমাদের রুগী রাখতে হতো, যেটা চায়নাতে রাখতে হয়েছে, ইউরোপে রাখতে হয়েছে, আমেরিকাতে রাখতে হয়েছে, বাংলাদেশে তাঁবুতে কোনো রুগী ছিল? সব হাসপাতালে রাখতে হয়েছে, ভ্যাকসিনের ব্যবস্থা হচ্ছে, আপনারা শুনেছেন। করোনা ভাইরাসে আক্রান্ত মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সকাল 8টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল 85 বছর। আবু ওসমান চৌধুরী মুক্তিযুদ্ধকালে 8 নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সেক্টর কমান্ডার্স ফোরামের সহসভাপতি। বাদ আসর ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হয়। দীর্ঘদিন ধরে শারীরিক নানা অসুস্থতায় ভুগছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। 1936 সালের 1 জানুয়ারি আবু ওসমান চৌধুরী চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার মদনের গাঁও গ্রামের চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মহামারীতেও ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সংযোগ অব্যাহত আছে। এতদিন ট্রাকে আমদানি রফতানি হলেও এখন নৌপথে চালু হওয়ায় বাণিজ্য আরও সাশ্রয়ী হবে বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনের রীতা গাঙ্গুলী দাস। পরীক্ষামূলকভাবে কুমিল্লার গোমতী নদী দিয়ে প্রথমবারের মতো নৌপথে ভারতের ত্রিপুরায় পণ্য রপ্তানির সময় তিনি এই মন্তব্য করেন। গোমতী নদী পথে কুমিল্লার দাউদকান্দি থেকে ভারতের ত্রিপুরার সিপাহী জেলার সোনামুড়া পর্যন্ত পণ্য আমদানি রপ্তানি হবে। কুমিল্লার গোমতী নদীর বিবির বাজার অংশে বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক বেলুন উড়িয়ে এই উদ্বোধন করেন। সিমেন্ট বোঝাই ট্রলারটিকে বিদায় জানানোর সময় কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আবুল ফজল মীর সহ কাস্টমস এক্সারসাইজ এবং ভ্যাট কমিশনারেট ও ইমিগ্রেশন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আজকে ফার্স্ট ট্রায়াল রান, তো সিমেন্ট এক্সপোর্ট হচ্ছে বাংলাদেশ থেকে ভারতে। এটা একটা খুবই ঐতিহাসিক ডেভেলপমেন্ট আমাদের জন্যে, কারণ আপনারা জানেন ট্রাকে করেই বেশিরভাগ জিনিস বর্ডার ক্রস করে, তো পানি দিয়ে ক্রস করলে এটা, এই তো কোভিডের মধ্যে তো স্বাস্থ্যের জন্য ভালোই, অনেক কম লোকের সাথে কন্ট্যাক্ট হয়, প্লাস এটা এনভায়রনমেন্টের জন্যও ভালো, কস্ট এফেক্টিভ, আর এটাতে ব্যবসাও বাড়ে। বর্তমান সরকার মৎস্য খাতের উন্নয়নের মাধ্যমে বেকারত্ব ও দারিদ্রতা দূর করে সবাইকে স্বাবলম্বী করতে চায় বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম এমপি। সকালে ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত উন্নত জাতের কই, তেলাপিয়া ও সাদা পাঙ্গাস মাছের জার্ম প্লাজম মৎস্য অধিদপ্তরের নিকট হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এর আগে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী দেশীয় মাছের লাইভ জিন ব্যাংক উদ্বোধন ও বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণা মাঠ পরিদর্শন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ করেন। এ সময় মৎস্য সচিব রৌনক মাহমুদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজের 6তলা ভবন থেকে পড়ে গিয়ে সুস্মিতা মজুমদার ইভা নামে এক নারী মেডিকেল টেকনোলজিস্টের মৃত্যু হয়েছে। সকাল 10:30 দিকে এই ঘটনা ঘটে। সেই গোপালগঞ্জ শহরের জনতা রোডের জগদীশ মজুমদারের মেয়ে। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সানোর হোসেন জানিয়েছেন, হাসপাতালের প্রশাসনিক ভবনের 6তলায় পিসিআর ল্যাব টেকনোলজিস্টদের প্রশিক্ষণ কর্মশালা চলছিল। বায়োটেক সার্ভিসের পিসিআর ইঞ্জিনিয়ার মহিবুল হাসান ভবনের বারান্দায় 6 প্রশিক্ষণার্থীর সাথে কথা বলছিলেন। এ সময় হঠাৎ করে সুস্মিতা নিজে পড়ে গিয়ে ঘটনাস্থল নিহত হন। পরে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতের সাবেক রাষ্ট্রপতি ভারতরত্ন প্রণব মুখার্জির মৃত্যুতে শোক সভা করেছে চট্টগ্রাম প্রেস ক্লাব। আজ প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ সহ সাংবাদিক নেতৃবৃন্দ এ সময় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে প্রণব মুখার্জির সহযোগিতায় কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
ফলের পাশাপাশি গবাদি পশু মুরগির খামার করে সফল হয়েছে কুমিল্লার এক যুবক। প্রাথমিক বিনিয়োগে লাভের মুখ দেখে প্রকল্প বৃদ্ধির পরিকল্পনা করছেন তিনি। তার এই প্রচেষ্টায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি অধিদপ্তর। প্রতিনিধি মোহাম্মদ সাইফুদ্দিন রনির রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। কুমিল্লার বুড়িচং উপজেলার আনন্দপুর গ্রামের রবিউল বাসার রাজু তার নিজের জমিতে সম্মিলিত কৃষি প্রকল্প করে সফলতার মুখ দেখেছেন। ফল, গরু, মুরগি এবং মাছ চাষের এই সমন্বিত খামারটি থেকে প্রথম বিনিয়োগে লাভবান হয়েছেন তিনি। অনার্স পড়ুয়া এই যুবক চাকরির খোঁজে না থেকে নিজের প্রচেষ্টায় গড়ে তুলেছেন এ খামার। বেকার যুবক ও উদ্যোক্তাদের জন্য এটি অনন্য উদাহরণ বলেও মনে করেন তিনি। আমাদের দেশে যে বেকাররা বসে আছে, যারা বিদেশ যাবে ভাবছে, তারা আমি মনে করি যে সবচেয়ে বেটার হবে তারা যদি জায়গা থাকে বা জায়গা কোথাও লিজ নিয়ে আস্তে আস্তে তারা তাদের করার জন্য করলে 100% সফলতা আসবে। রাজুর এই খামার দেখতে প্রতিদিনই নানান এলাকা থেকে আসছেন তরুণরা, উদ্বুদ্ধ হচ্ছে নতুন প্রকল্প গ্রহণের। আমি একটা সুন্দর বাগান আছে, অনেক জাতের ফল নিয়ে বাগানটা তৈরি করছে, আমি দেখতে আসছি। ভালো পরিবেশের মধ্যে চাষাবাদ হচ্ছে, এই যে মালটাটা, তারপর কমলা, ফলের চাহিদাটা, যে ন্যাচারাল ফলের চাহিদাটা মিটবে। এছাড়া রাজুর এই প্রকল্পে স্থানীয় গ্রামের অনেক যুবকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। আমি অনেক দিন ধরে এখানে কর্মরত অবস্থায় আছি, তা আমার পাশাপাশি আমার আগেও অনেক লোক আছে এখানে, ওনারাও কাজ করতেছে, দেখতেছে, এগুলো মোটামুটি আমাদের ভালোই চলতেছে সবাই। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা কেন্দ্র কুমিল্লা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা জানালেন, এই ধরনের প্রকল্পে যুব সমাজকে কৃষি অধিদপ্তর বা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের পরামর্শ দেওয়া প্রয়োজন। তরুণদের জন্য রবিউল বাসার রাজুর এই উদ্যোগটা একটি মাইলফলক হিসেবে কাজে দিবে। শিক্ষিত কৃষকরা যদি সংশ্লিষ্ট জাতের উদ্ভাবনী প্রতিষ্ঠান এবং কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগের মাধ্যমে কোনো বাগান প্রতিষ্ঠা করেন, তারা লাভবান হবেন। একান্ত প্রচেষ্টা ও কৃষি অধিদপ্তরের সহযোগিতা থাকলে এ ধরনের উদ্যোগ নিয়ে সফল হওয়া সম্ভব বলে মনে করেন রবিউল। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবার সাপ্তাহিক আয়োজন রাজনীতির রাজনীতি। জাতীয় সংসদ নির্বাচনে দলীয় পদে কারা দলীয় মনোনয়ন ফর্ম কিনতে পারবেন সে বিষয়ে আরও কড়াকড়ি নিয়ম করতে যাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ঢাকা 18, ঢাকা 5, নওগাঁ 6 এবং পাবনা 4 আসনের উপনির্বাচনে 130 জনের মনোনয়ন ফর্ম ক্রয় করায় বিব্রত আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরাম। সাংগঠনিক ব্যর্থতা এবং দলীয় বিশৃঙ্খলার জন্য দায়ী বলে মনে করছেন তারা। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে নির্বাচিত ঢাকা 18, ঢাকা 5, নওগাঁ 6 এবং পাবনা 4 আসনের সংসদ সদস্যবৃন্দ মৃত্যুবরণ করায় আসনগুলো শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এসব আসনগুলোয় উপনির্বাচন অনুষ্ঠিত করতে তফসিল ঘোষণা করে কমিশন। তফসিল ঘোষণা করার পর দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। ঢাকা 18 আসনে 56 জন, ঢাকা 5-এ 20, পাবনা 4-এ 20 এবং নওগাঁ 6 আসনে 34 জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। এর মধ্যে অর্ধেকের বেশি রয়েছে ওয়ার্ড পর্যায়ের কর্মীরা এবং বেশ কিছু অপরিচিত মুখ, যাদের উপনির্বাচনী এলাকার কেউ চেনেন না, তারাও সংগ্রহ করেছেন দলীয় মনোনয়ন ফর্ম। বিষয়টি নিয়ে অনেকটাই বিব্রত আওয়ামী লীগ। সাংগঠনিক ব্যর্থতা এবং বিশৃঙ্খলা এর কারণ বলে মনে করছেন তারা। এটা আমরা খুবই বিস্মিত হয়েছি, একটা নির্বাচনী আসনে এই 50-এর অধিক ব্যক্তির মনোনয়ন ফর্ম একই দলের থেকে কেনার অর্থই হচ্ছে যে সেখানে সাংগঠনিক দুর্বলতা বা সাংগঠনিক শৃঙ্খলার ওখানে ঘাটতি, এটা যদি বন্ধ করা যায়, সেই জন্য আমরা আগামীতে আমাদের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির মিটিংয়ে এটা নিয়ে আলোচনা করে আমরা সুনির্দিষ্ট একটা গাইডলাইন তৈরি করার চেষ্টা করব। নির্বাচন এলাকায় তার কী পরিচিতি, আমরা দেখি যে দায়িত্ব তিনি পালন করবেন, অর্থাৎ নির্বাচন এলাকার এমপি হিসাবে দায়িত্ব পালন করলে সেই দায়িত্ব পালন করার সক্ষমতা। মনোনয়নপত্র অনেকে কিনেছেন, আওয়ামী লীগের ফান্ডে অনেক টাকা জমা হয়েছে, থ্যাংক ইউ, কিন্তু এর লক্ষণটা ভালো না। বুঝতে হবে যে সংসদ সদস্য পদ তার ওয়েটটা বুঝতে হবে, আমরা যে সেই কিনে এটাকে হালকা করা মোটেই ঠিক হবে না। তবে এটা নিজেরা কাদা ছড়াছড়ি করে অনৈক্যের সৃষ্টি যেন কেউ না করেন, আমরা ওই মঞ্চ থেকে তাদেরকে এইভাবে ইনস্ট্রাকশন দিয়েছি। তবে এর বিপরীত চিত্র সিরাজগঞ্জ 1 আসনে আওয়ামী লীগের সাবেক সভাপতি মণ্ডলীর সদস্য প্রবীণ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে আসনটি শূন্য হলে ওই আসনে নাসিম পুত্র তানভীর শাকিল জয়সহ মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন মাত্র 3 জন। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা।
বরিশালের আগৈলছড়ার ছোটমনি নিবাস, অনাথ পরিচয়হীন অসহায় শিশুদের এক নির্ভরযোগ্য আশ্রয়কেন্দ্র, যেখানে কোমলমতি শিশুদের নিবিড় পরিচর্যা আর সঠিক তত্ত্বাবধানের মাধ্যমে বড় করে তোলা হয়, দেয়া হয় পরিচয়। সেখানে ছোটমনিদের বেড়ে ওঠার আরও গল্প প্রতিনিধি মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়ার প্রতিবেদন জানাচ্ছেন মোবালিক করিম। কারো প্রতি দাবি নেই, নেই আবদার করার মতো কেউ। ফুটফুটে এইসব শিশুদের পৃথিবী বলতে এই নিবাস, যাদের বেশিরভাগকেই উদ্ধার করা হয়েছে ডাস্টবিন, হাসপাতাল বা রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায়। বরিশালের আগৈলঝাড়ার ছোটমনি নিবাসের এই চার দেয়ালের মাঝেই নিজেদের সবটুকু দিয়ে পরম যত্নে এইসব শিশুদের বড় করছেন তত্ত্বাবধায়করা। নাস্তা খাই আমরা, আরই খাই এক ঘন্টা, তারপরে আবার এগারোটা থেকে একটা পর্যন্ত ওদের বাংলা ক্লাস হয়। আমি এদিকে পড়াশোনা করি, পড়াশোনার পাশাপাশি আমরা নাচ গান শিখাই, গল্প শিখাই, আর এদেরকে বিকালবেলা আবার একটু খেলাধুলার টাইমও দেয়। গান গাইতে পারি, সব লেখাপড়াও করতে পারি, খেলতেও পারি। আমার বাবারা এখান থেকে এখন পর্যন্ত 150 জন শিশুকে পুনর্বাসন করা হয়েছে, যাদের মধ্যে আদালতের অনুমতি সাপেক্ষে 18 জন শিশুকে দত্তক নিয়েছেন নিঃসন্তান দম্পতিরা। আমরা সবসময় চেষ্টা করছি যাতে তারা কোনোভাবেই পরিবারের অভাবটি বুঝতে না পারে এবং এখান থেকে লালিত পালিত হয়ে সুশিক্ষায় শিক্ষা গ্রহণ করে সমাজের তথা রাষ্ট্রের সার্বিক মঙ্গল কামনা করতে পারে। তবে এসব শিশুদের জন্য যদি সরকারের পক্ষ থেকে সহযোগিতার হাত আরও একটু বাড়ানো হয়তো তাদের জীবনমান একটু হলেও বাড়বে বলছেন সংশ্লিষ্টরা। মুবাল্লিক করিম, মাই টিভি নিউজ ডেস্ক। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এছাড়া ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla ও twitter.com/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমরা দুজন, আমি নুসরাত জাহান এবং আমি রায়হান রোহান। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই ঘরে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।